মহাপ্রভুর জন্য আমরা সবাই এখানে কিবা বিপ্র কিবা নাসি সূত্র কেন এই যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু এখন এই নাম টিভিতে খুলবেন যে কোন ইত্যাদি চ্যানেল সংস্কার চ্যানেলে ভাগবতেই পাবেন বলো ভক্তবৎসল ভগবান এরা মহাপ্রভুর দয়া এই গোপন তত্ত্ব কেউ জানতেন না ভগবান শঙ্করজি এটা প্রথম পার্বতীকে বলেছিলেন সেই গ্রন্থে এই কথা কি সবাই জানে এটা হচ্ছে অমর কথা এই কথা শুন করলে জীবের আর কোনোদিন এই জগতে জন্ম হয় না মরণ হয় না গর্ভবাস হয় না তাহলে এই অমর কথা রামায়ণ বলুন ভাগবত বলুন গীতা বলুন যে কোনো কথাই বলুন না কেন দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা দান করেছেন তার আগে 18 অধ্যায় যে জ্ঞান দিয়েছিলেন শঙ্করজি সেই জ্ঞান পার্বতীকে আগেই দিয়েছিলেন ত্রেতা যুগে রঘুনাথ শ্রীরামচন্দ্রের যে চর্চা আপনারা রামায়ণে শুনেন সত্য যুগে আদ্যা শক্তি মহামায়া দুর্গা দেবীকে শঙ্করজি আগেই শুনিয়েছেন দ্বাপর যুগে যে ভাগবতের কথা সুখদেব গোস্বামী পরিচিতকে শোনাচ্ছেন অনেক আগে এই চার শ্লোকী ভাগবত ভগবান গোবিন্দের কথা ভগবান শঙ্কর আগেই পার্বতীকে শুনিয়েছেন প্রথম বক্তা হলেন দেবাদিদেব মহাদেব ভগবান শঙ্কর না থাকলে মনে হয় এই জগতে ভগবান শঙ্করজি হলেন একমাত্র স্রষ্টা কোন বৈষ্ণবে যদি সিদ্ধান্ত করেন জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে এক নম্বরে যদি লিখতে হয় বাবা ভোলানাথের নামে আসবে বলো ভক্তবৎসল ভগবান অর্জুন বলেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন জিততে হবে তোমাকে সমস্ত দেবতাকে আরাধনা করে একটি অস্ত্রের দরকার আছে হে পার্থ তুমি সবাইকে আরাধনা করো কৃষ্ণদেব পান বেদব্যাস পঞ্চম বেদ মহাভারতে লিখলেন সমস্ত দেবতাকে আরাধনা করে করে একটা অস্ত্র ধারণ করলেন ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা করলেন আচ্ছা সখা তুমি কি শঙ্কর বাবাকে আরাধনা করেছিলে অর্জুন বললেন হে রাধা মাধব ওনাকে আর কি আরাধনা করিব স্নান নাহান করেন কি না সন্দেহ 8 দিন পর 10 দিন পরে পরে শ্মশানে মশান থাকেন কাপড় কানি কোনোই পরিধান করেন না জটা মাথায় আছে সাপ তাপ গুলাকে নিয়ে ওনাকে আর কি না না ওনাকে আরাধনা করিব ভগবান গোবিন্দের একবারে ক্রোধ হয়ে গেল অর্জুন তুমি এখনো শঙ্করজিকেই চিনতে পারলে না কি করে জিতবে বলতো আরে শঙ্কর আমার মধ্যে কোনো অন্তর আছে নাকি যেই শঙ্কর সেটা তো আমিই বটি জগৎকে সংহারের দায়িত্ব গ্রহণ দিয়েছি এটা বলে আমিই তো শঙ্কর শঙ্কর আমি হর হরি একাত্তা আলাদা বটে না তো হে অর্জুন যদি তোমাকে পাতে হয় এখানে জিততে হয় তাহলে আগে শঙ্করকে আরাধনা করো তবেই তুমি কুরুক্ষেত্র জিততে পারবে বলো বৃন্দাবন বিহারী লাল কি আপনারা শুনেছেন বাবা তখন ভগবান গোবিন্দের কথাতে না বলে তো বলতে পারলেন না জানি তা সঙ্গে সঙ্গে তিনি কি করলেন ভগবান শঙ্করকে আরাধনা চল করতে চল ওম নমো শিবায় 11 দিন যখন এই প্রকার পূজা করলেন ভগবান গৌরীনাথ কি করলেন পার্বতীকে সঙ্গে করে কিরাত আর কিরাতিনী হয়ে অরণ্যে প্রবেশ করলেন পরীক্ষা করছেন একটা শুকরকে আগেটা দিয়ে দিলেন একবারে দৌড়তে শুরু করেছে কিরাত রূপে ভগবান শঙ্কর তীর বিদ্ধ করেছেন অর্জুন যেমনি দিয়েছেন এদিকে শঙ্করজিও উনি অস্ত্র দিয়ে দিলেন অর্জুন এসে বলছেন বাবা এই কিরাতটা তো আমার এই এই পশুর বলি এটা হচ্ছে এই শুকরটা আমি আমার বাণেই প্রথম নষ্ট হয়েছে কিরাত রূপে ভগবান শঙ্কর বলছে না না এটা আমার আমার বাণে নষ্ট এটা আমার অধিকার এই দুজনের যুদ্ধ হয়ে গেল অর্জুন বললেন এক কাজ করো তাহলে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো যে জিতবে তারই হবে শঙ্কর বলছেন ঠিক আছে চেষ্টা করো পার্বতী ঠাকুরানী কিরাতিনী হয়ে বসে আছেন ভগবান শঙ্কর এবং অর্জুন যুদ্ধ প্রারম্ভ করলেন 3 দিন 3 রাত যুদ্ধ হয়ে গেল যুদ্ধে কেউ জিতছে না কেউ হারছে না কেন হারবেন ভগবান গোবিন্দের কৃপা কৃষ্ণের কৃপা